আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম কাপড় দিয়ে ডিজাইনার হাতা তৈরি করা যায়। অনেক সময় আছে যে এক কালার আমরা যে কামিজগুলো কাটিং করি, সেই কামিজগুলো কাটিং করার পর সাইড থেকে অনেকটা কাপড় কিন্তু বেঁচে যায়। তো এই বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে কিভাবে ডিজাইনার হাতা তৈরি করা যায় সে নিয়ে কিন্তু আমার আজকের ভিডিও। তো আমি কামিজটা কাটিং করে রেখেছি, কামিজ কাটার পর কামিজের কাটার সাইড থেকে আমার এই কাপড়টুকু বেঁচে গিয়েছে। তো এই কাপড়টুকু দিয়ে এখন আমি ডিজাইনার একটা হাতা তৈরি করে দেখাবো। কাপড়টাকে আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন দেখুন, আমি লম্বার মাপটা নিচ্ছি। লম্বার মাপ এখানে আমি ওপর থেকে কোনোই পর্যন্ত সেলাইয়ের মাপ সহ 11 ইঞ্চি লম্বা নিলাম, আর ওপরের সাইড থেকে আমি নিয়ে নিয়েছি 8 ইঞ্চি, আর এদিকে আমি 2.5 ইঞ্চি ডাউনে নেমে তারপর একটা শেপ দিয়ে দিচ্ছি। মোহরে আমি রাখবো 5 ইঞ্চি, আর 1 ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর আমি শেপ কাট দিয়ে এই দাগটা মিলিয়ে দিচ্ছি। এখন আমি কাপড়টাকে কেটে নেব। তো আমরা চাইলে কিন্তু এইরকমভাবে অল্প কাপড়ে ডিজাইনার হাতা তৈরি করে নিতে পারি। আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সেলাই এবং হাতের কাজের ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। চাইলে আপনারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখে আসতে পারেন। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন দেখুন, আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিচে আমি যেহেতু কুচি বসাবো, তো আমি 5 ইঞ্চি চওড়া নিয়েছি, আর লম্বার মাপটা জাস্ট আমি এভাবে নিয়েছি যাতে করে হাতাটাতে একটু বেশি কুচি হয়। আপনারা যদি আরও বেশি কুচি দিতে চান তাহলে সেই ক্ষেত্রে কাপড়টা আরও বেশি একটু লম্বা নিতে হবে। আমি কাপড়টা কাটিং করে নিয়েছি। এখন দেখুন, আমি এইভাবে করে কুচি দিয়ে হাতার কাপড়টার সাথে কুচির কাপড়টা কিন্তু অ্যাটাচ করে দেব। আর সালোয়ার যে কাপড়টা আছে, সালোয়ারের কাপড় থেকে আমি পাইপিং করার জন্য একটু কাপড় কেটে নিচ্ছি। দুই হাতার জন্য আমি দুটো কাপড় কেটে নিচ্ছি, টুকরো কাপড়। আমি 1.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। হাতার মোহরি আছে আপনার টোটাল 12 ইঞ্চি সেলাইয়ের মাপটা সহ। তো আমি 12 ইঞ্চি করে দাগ কেটে এই পাইপিংয়ের কাপড়টা কেটে নেব। তা পাইপিংয়ের কাপড়টা আমি কেটে নিয়েছি। এখন হাতাটাকে সেলাই করে নেব। তো চলে আসছে হাতাটা সেলাই করার জন্য। প্রথমে যে কুচের কাপড়টা, তার নিচের অংশটা আমি অল্প একটু মুড়ে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে নিচের অংশটা আমি সেলাই করে নিয়েছি। এখন আমি কুচি বসিয়ে নেব, আর আমি একসাথে 3টা করে কুচি দিয়েছি। আর এইভাবে করে প্রায় 1.5 ইঞ্চির অন্তর অন্তর আমি 3টা করে কুচি দিয়ে দিব। কুচির কাপড়টা সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে হাতার কাপড়টার সাথে আমি পাইপিংয়ের কাপড়টা অ্যাটাচ করে নেব। পাইপিংয়ের কাপড়টাকে আমি দুই ভাঁজ ভাঁজ করে দিয়ে হাতার কাপড়ের সোজা পিঠ থেকে আমি অল্প একটু সেলাই করে দিচ্ছি।
একেবারে অল্প করে সেলাই করবেন। এই যে কাপড়টা আমি সেলাই করে নিয়েছি, এখন পাইপিংটা আপনাদের ইচ্ছা অনুযায়ী চিকন বা মোটা রাখতে পারেন। তো আমি পাইপিংটা একটু মোটা করেই করব। দেখুন, এভাবে আমি কাপড়টা মুড়ে তারপর কুচিয়ে কাপড়টা আমি এটার সাথে অ্যাটাচ করে নেব। আমি এই দিকে দুটো করে সেলে দিয়ে দিব, একটা সেলে দিয়েছি, আরেকটা সেলে দিয়ে দিতে হবে। এক্সট্রা যে কাপড়টুকু ছিল সেটা আমি কেটে ফেলে দিলাম। তারপর আমি কাপড়টাকে এইভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নিয়েছি। আর এই দিকে আমি মোহরের মাপ রেখেছিলাম 5 ইঞ্চি, তো 1 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আমার হাতাটা কিন্তু এর সাথে সাথে কমপ্লিট করা হয়ে গেছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।